গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো সকালবেলা দেখো কি সুন্দর ঝকঝকে একদম রোদ উঠেছে, খুব ভালো লাগছে দেখতে। আর সকালবেলা চা আর বিস্কুট, চা না হলে কি চলে সকালবেলা? তো একটুখানি চা আর বিস্কুট খাবো সকালবেলা। তো তারপরে আমার আরেকটু আজকে টেনশনও রয়েছে বলতে পারো, সেটা হচ্ছে আগামীকাল আমার রেজাল্ট। তো খুব টেনশনে রয়েছি, সকালবেলা উঠতে থেকেই ভাবতে শুরু করে দিয়েছি যে কি হবে না হবে এরকম একটা ব্যাপার, ইতস্তত বোধ মনের মধ্যে রয়েছে। তো আমার ইপি হচ্ছে, মা এখানে বেগুন ভাজছে, আমি ইপি খেয়ে নেব, ওই একটা ইপি খাবো, আমি তেমন আর টিফিন করবো না। আর মা রুটি আগের দিনের রয়েছে, তো রুটিগুলো মা সেকে নিচ্ছে, আর বেগুন তো ভাজলো, তো এটা মায়ের টিফিন হয়ে গেল। আর এই দেখো এখন দুপুরের রান্নাবান্নার জন্য চাল ধোয়া হচ্ছে। মানে সময় কখন চলে যায়, সকাল থেকে বেলাও গড়িয়ে গেছে, এখন বেলা 11টা বাজে। তো এখন আলুগুলো ধুয়ে নিচ্ছে, আলু কী কী হবে রান্না এখন আমি তেমনভাবে জানি না। তো আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য তোমরা দেখতে পাবে। এখানে আলু কাটা রয়েছে, ডুমু ডুমু করে মা ধুয়ে নিচ্ছে। তো এবার হচ্ছে বেগুন, বেগুনগুলো ধোয়া হবে। আর নিম রয়েছে, নিম পাতাটাও ধোয়া হবে। অর্থাৎ নিম আর বেগুনের কম্বিনেশানটা রয়েছে, মানে নিম বেগুনের একটা ব্যাপার হবে, এটা দেখেই বোঝা যায় তাই না? তো এখন কাজকর্মর পালা, আর ওইদিকে আমিও খুব চিন্তাগ্রস্ত রয়েছি বলতে পারো। সবারই একটু চিন্তা থাকে, পরীক্ষার সময়ও যেমন চিন্তা থাকে, রেজাল্টের সময়ও তেমন প্রত্যেকেরই টেনশন থাকে কম বেশি তাই না? কেউ ভালো পরীক্ষা দিলেও তার টেনশন থাকে, কেউ খারাপ পরীক্ষা দিলেও তার টেনশন থাকে। তো এখন এই দেখো কড়ায় ডিম দিচ্ছে আমাদের তিনজনের তিনটে, তো ডিম সেদ্ধ হচ্ছে, অর্থাৎ হবে আজকে কিন্তু ডিমের কারি। বোঝাই যাচ্ছে মা একটু নুন দিয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এবার আমি দেখো উপরে চলে এসেছি দোতলার ঘরে, এসে আমি চুলে জট ছাড়িয়ে নিচ্ছে, চুলটা ভালো করে আঁচড়ে নিতে হবে, নইলে সারাদিন না মাথায় সেই জট পড়েই অবস্থা খারাপ হয়ে থাকে। তো আয়নার এখানে এসে আমি এইগুলোকে না যেগুলো রয়েছে দেখছিলাম কিছু পরিষ্কার এখান থেকে করা যায় কিনা, দেখলাম এগুলো প্রত্যেকটাই দরকারি জিনিসপত্র, দেখে মোটামুটি গুছিয়ে গেছিয়ে ওগুলোকে আবার সুন্দর করে রেখেই দিলাম, যে এগুলো তেমন পরিষ্কার করার নেই, কিন্তু আয়নাটা একটু পরিষ্কার করতে হতো। তো আয়নাটা আমি সুন্দর করে বেশ পরিষ্কার করে নিলাম, আর আয়নাটা প্রথমে আগে ক্লিনার দিয়ে ক্লিন করে নিয়ে তারপরে আমি এখানে দেখো জল দিয়ে একটু ভালো করে আবার এ করে নিচ্ছি, যাতে ফেনা ফেনা ভাবটা না থাকে, সুন্দর লাগবে, বেশ চকচক করবে। আয়নাটা আপছা আপছা হলে কেমন যেন অসুবিধা হয়, সাজগোজ করতেও তো অসুবিধা হয় তাই না বন্ধুরা? তো আয়নাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এবার দরজাটায় প্রচুর ঝুল জমেছে, মানে এমনি তেমন কিছু ময়লার থেকেও ব্যাপারটা হচ্ছে প্রচুর ঝুল রয়েছে। ওই ঝুলগুলো পরিষ্কার করার জন্য আমি হাত উঁচু 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 করে যেভাবে করেও পরিষ্কার করার চেষ্টা করছি। আসলে আমি তো অনেক নাটা মনে হচ্ছে, কেন বলো তো, যখনই উপরে উঁচু কিছু পরিষ্কার করতে হয় হাতই পাই না, এরকম একটা ব্যাপার। তো পরিষ্কার করছি এখানে ভালো করে, যেগুলো ঝুল টুল ময়লা টয়লা রয়েছে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে ছাদে গেছি, জামাকাপড়গুলো স্নান করে এসে আর মেলতেই যাওয়া হয়নি। তো আমি ছাদে গিয়ে আগে ঝটপট করে জামাকাপড়গুলো মেলে নিচ্ছি, কারণ বেশি বেলা হয়ে গেলে তারপরে আবার আর শুকোবে না। তো এখন বেশ, এখন 11:30 মনে হয় বেজেও গেছে, 11:30-12টার কাছাকাছি হয়তো হবে। তো ওর জন্য ভালো করে আগে জামাকাপড়টা মেলে দিচ্ছে, ওইদিকে কাজকর্ম করতে করতে যদি বেলা গড়িয়ে যায় তাহলে এদিকে আবার এইগুলো শুকোবেই না। তো এবার এসছি জালনায়, জালনাটাও ভাবলাম একটু পরিষ্কার করে দিই।
তো জালনাটা সুন্দর করে মুছে টুছে দিচ্ছি। এখানেও আবার সেম সমস্যা, ঝুল, এত ধুলো ময়লা কোথা দিয়ে চলে আসে বুঝতেই পারি না। এমনি তেমন কোনো ময়লা নেই, ময়লা বলতে ওই হচ্ছে ঝুল নইলে ধুলো, এরকম টাইপেরই হচ্ছে হয় আর কি, মানে ধুলো এ ঢেকে থাকে। কিভাবে হয় কে জানে, আসলে রাস্তার সামনে সামনে তো তার জন্য হয়তো হয়। আর আমি এত পরিষ্কার করেছি, আয়না পরিষ্কার করেছি, এদিকে জানলাটা পরিষ্কার করেছি, তো ঘরটা একবারে ঝুলো ঝুলে একদম ময়লা হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। জল টলও পড়েছে, পরিষ্কার করতে জল নিয়ে নিয়ে যাচ্ছিলাম, তো তার জন্য ভালো করে আগে ঝাড় দিয়ে ভাবলাম ঘরটা মুছে একদম পরিষ্কার করে নিই, আগে ঘরের আশপাশের কাজকর্মগুলো করে নিয়ে তারপরে যদি ঘরটা মুছে নিই ব্যাস, তাহলে ঘরটা কিন্তু পরিষ্কারই থাকবে। আর ঘরটা মুছার পর যদি আমার এগুলো করতাম তাহলে আবার ঘরটা ময়লা হয়ে থাকতো। তো ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে আমি যত তাড়াতাড়ি করে সম্ভব মুছে নিচ্ছি, কারণ ওই দিকে আমার আবার পড়া মুখস্থ করার তাড়া রয়েছে। তো এইখানে দেখো, এখানে দেখো ডিমের আবার অমলেট হচ্ছে। ডিমের অমলেটটা হচ্ছে আমার জন্য, আর ডিমে পেঁয়াজ দিয়ে অমলেটটা আমি বেসিক্যালি খাবো বলেছি, তো এর জন্য দেখো অমলেটটা হচ্ছে। তো আমি অমলেটটা এমনিই রাখতে বলেছিলাম, কিন্তু মা দেখো সেই সেটাকে ঝোলেই দিয়ে দিয়েছে। যাই হোক, খেতে কিন্তু খুবই ভালো লাগছিল, আর ডিমের ঝোল অনেকদিন পরেই আবার খেলাম। তো ডিমের ঝোল হয়েছিল আজকে, তাহলে রেসিপিতে তো মানে রান্নার মধ্যে কী কী রয়েছে তোমরা দেখতেই পেলে যে আজকে আমাদের দুপুরে মেনুতে রয়েছে ডিমের ঝোল। এইখানে দেখো মা নিম বেগুন ভাজছে। আর তেতো খেতে কেউ ভালোবাসো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও, বাট আমার খুব একটা ভালো লাগে না, বাট খেতে হয় সেই হিসাবে অল্প একটুখানি খেয়ে নিই। আর এই হলো, এই হচ্ছে, আর তাহলে আজকে দুপুরের মেনু হচ্ছে ডিম ভাজা রয়েছে, ওখানে ডিমের ঝোল রয়েছে, আর এখানে হচ্ছে নিম বেগুন ভাজা রয়েছে। এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু, আর এই যে ভাত। তো রান্নাবান্না কমপ্লিট, আর দেখতে দেখতে দুপুরও হয়ে গেছে। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু দুপুরবেলা ভিডিও শ্যুট করেছি, কি করব সময় তো আর হয় না। তারপরে এদিকে চা খেলাম, তারপরে পড়ার জন্য ব্যাগ গুছিয়ে পড়তে যাবো। এই দেখো আমি একটা ইংরাজি বই নিয়েছি, একটা খাতা নিয়েছি, আর হচ্ছে পেন্সিল বক্সটা নিয়েছি। এই তিনটেই জিনিস ব্যাগে, বিশেষত আর কিছু নেই। তো এবার আমি ভাবছি পড়তে যাওয়ার আগে একটুখানি শেষ মুহূর্তের প্রস্তুতি দেখবো, একটু পড়বো, তার জন্য আমি খাতাটা একটু বার করে নিলাম যে একটু পড়ে একবার দেখে তারপরে যাব। পড়া মুখস্থ এমনি করা হয়ে গেছে, মাঝে করে নিয়েছিলাম। তো এবার পড়ে এসছি, দেখো কত ক্লান্ত, জল খেয়েই যাচ্ছি, জল খেয়ে যাচ্ছি। আমি না জল নিয়ে পড়তে যাই না, হ্যাঁ সেই জল খেয়ে গেছি আর এসে জল খাচ্ছি। তো তারপরে খিদেও পাচ্ছিলো পড়ে এসে, কিছু খেয়েও পড়তে যাইনি আমি, তো ওর জন্য এসে একটু বিস্কুট খেয়ে নিলাম। আর দেখতে দেখতে দেখো রাত হয়ে গেছে, রাতের দেখো আলু আর কুদলির তরকারি হয়েছে আর রুটি। আমাদের তো এটাই রাতের মানে রুটিন, রুটি থাকবেই। আর এই দেখো দোকান থেকে মা কী কী জিনিস আনিয়েছে, দেখো মাজন আনিয়েছে, শ্যাম্পু আনিয়েছে, আমি আবার দেখছি কী কী জিনিসপত্র বাবা এনেছে। আসলে যেগুলো দরকার হয় আমাদের দোকান থেকে আমরা নিয়ে নিই, সেই জিনিসগুলো আমাদের দোকান নেই। তারপরে এই দেখো অক্ষয় তৃতীয়ার জিনিস এখন আমরা পেয়ে যাচ্ছি, এটা আসলে গতকালকের ক্লিপ, গতকাল এগুলো পেয়েছিলাম, সেদিন ব্লগটা শেষ করা হয়ে গেছিলো তাই আর দেখানো হয়নি। দেখো লস্যি, দেখো প্রভুজি সোন পাপড়ি, তারপরে হচ্ছে ক্যালেন্ডার, তো সমস্তটাই কিন্তু ছিল। আমি দেখছিলাম কী কী আমল লস্যিটা, ভালো করে আমি উল্টো পাল্টে দেখছি। আর এই দেখো প্রভুজি সোন পাপড়ি, শাহরুখ খানের ছবি আছে, দেখো আমি আবার সেটাকে দেখছি ভালো করে। তো এটাই, এইটা হলো ব্যাপার। আর ক্যালেন্ডারটা তো অসাধারণ সুন্দর ছিল, মানে এত সুন্দর ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর, মানে
এত সুন্দর শিব ঠাকুর, জাস্ট আমি খালি ভাবছি শিব ঠাকুরের চোখটা যেন খোলা থাকে, আমি ওরকম মানে চোখটা খোলা থাকবে বেশ ভালো লাগে। আর চোখটা তো খোলাই ছিল, তার সাথে পাশাপাশি চারিদিকে দেখো কতগুলো শিবের ধাম ছিল পরপর, সত্যি খুব সুন্দর লাগছিল, ভীষণই ভালো লাগে জানো তো। আমি প্রত্যেকটা আবার পড়ে পড়ে দেখছিলাম কোনটা কোন জায়গায়, এখানে যতগুলো নাম রয়েছে না তার মধ্যে একটা মাত্র জায়গায় আমি গেছি, সেটা হচ্ছে বৈদ্যনাথ ধাম। বৈদ্যনাথ ধাম তাই আমার যাওয়া হয়েছে, আর অন্যগুলোতে যাইনি, ভাবছি কবে যেতে পারবো, আশা করি ঠাকুর টানলে যেতে পারবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর শিব ঠাকুরের কাছে বলবো প্রত্যেককে হাতটা বাড়িয়ে এভাবেই আশীর্বাদ করো, যাতে প্রত্যেকে এগিয়ে যেতে পারে, প্রত্যেকে প্রত্যেকের কাজে সফল হয়, প্রত্যেকে যেন ভালো থাকে সুস্থ থাকে। তো সকলে ভালো থেকো, তোমরাও সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে, যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও।